90 GMB নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। তাদের সাংগঠনিক কোনো শক্তি নেই, তবে সাইবার ওয়ার্ডে কিছু তৎপরতা রয়েছে তাদের, যা গোয়েন্দা নজরদারির মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। 4 বছর আগে এই দিনে গুলশান হোলি আর্টিজান বেকারিতে হামলার মধ্য দিয়ে 90 GMB তাদের শক্তি সামর্থ্যের জানান দেয়। তাদের উদ্দেশ্য ছিল বিদেশি নাগরিকদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করা। ঘটনার রাতে সশস্ত্র 5 জঙ্গি রেস্তোরাঁয় থাকা দেশি বিদেশি নাগরিকদের প্রথমে জিম্মি করে ফেলে। জিম্মি উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তুমুল সংঘর্ষে মারা যায় পুলিশের 2 কর্মকর্তা। গোয়েন্দা তদন্তে উঠে আসে হোলি আর্টিজান হামলা ও পরিকল্পনার সাথে জড়িত ছিল 21 জন। এর মধ্যে মাস্টার মাইন্ড তামিম আহমেদ চৌধুরী সহ 13 জন বিভিন্ন সময় র্যাব ও পুলিশের অভিযানে মারা যায়। আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে দুর্বল হয়ে পড়ে এই সংগঠনটি। এই করোনাকালে যেহেতু সবাই ঘরে থাকে, এই সময় তাদের অনলাইনে প্রেজেন্সটা কিছুটা বেড়েছে, কিন্তু সেটি আসলে সেই প্রেজেন্সে দেখা যায় যে হেইট স্পিচ মূলত এগুলোই ছড়াচ্ছে বেশিরভাগ। সেই ক্ষেত্রে তাদের অভিযানিক কোনো সক্ষমতা সেটি তাদের নাই, সাংগঠনিক কোনো দক্ষতা সেটিও নাই, তাদের অর্থ কালেকশনের যে সাপ্লাই মানে যে লাইনটা তৈরি হয়েছিল সেটাও আমরা বিধ্বস্ত করেছি। ফলে এইগুলো আমরা মনে করি না যে 90 GMB বড় ধরনের কোনো কিছু মানে অদূর ভবিষ্যতে করতে পারবে। হোলি আর্টিজান হামলার অন্যতম প্রধান মাস্টার মাইন্ড তামিম আহমেদ চৌধুরী সহ শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতা মারা যাওয়ায় এখন অনেকটাই নেতৃত্ব শূন্য 90 GMB নামের সংগঠনটি। বড় ধরনের কোনো হামলার শক্তি তাদের নেই মনে করেন এই গোয়েন্দা কর্মকর্তা। হোলি আর্টিজান হামলার 7 জঙ্গির ফাঁসির রায়ের মধ্য দিয়ে 90 GMB-র তৎপরতা শেষ হয়েছে বলে মনে করেন এই গোয়েন্দা কর্মকর্তা। বাংলাদেশে এই মুহূর্তে কোনো জঙ্গি হামলার কোনো আশঙ্কা না থাকলেও ভবিষ্যতে আঞ্চলিক এবং আঞ্চলিক মানে আন্তর্জাতিক ঘটনা প্রবাহের কারণে এরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে, সেই কারণে আমাদের সতর্ক থাকতে হবে। এদিকে হামলার পর বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল এই হামলার সাথে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর যোগসূত্র রয়েছে। যদিও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন আইএসের কোনো অস্তিত্ব নেই। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।